bunun olduğu çok kötü. Bir bir hayvan nerede bir bir roman kurdu. Bir ki hafta politika dediğin manavada bir ki yara kaç kurdu. Tabii ki o hikaye anlatıcı bir kadınlar. Yunanlılarda bir şovun içinde diyeceğim. আর এইটা চাপলো জাতি কাটলা এখানে কিন্তু অনেকের বিচার হয়েছে অনেকের বিচার হয়েছে সুতরাং এই ফ্যাসিবাদের বদল এখন সবাইয়ের ব্যাপার মাত্র অর্থাৎ বাবুর যে শব্দ সেই ভাবগুলো এখন সবাইয়ের ব্যাপার আজকে জসুল ভাই বাবুর মতো নেতৃত্ব যদি আমাদের এই ছাত্র দল যুব দল শিক্ষক দল নিয়ে বিভিন্ন ভাবে তার যে আদর্শ ছিল সে আদর্শ স্মরণ করা যায় বাবু যেমন বলত যে দলের ভিতর তিনি কখনো নিজের লক্ষ্যে খুঁজে বের করতো না দলের ভিতরে যে যোগ্য সেই লক্ষ্যে সে খুঁজে বের করতো বাবু সাহস ছিল অসীম বাবুর বুক ভরা সাহস ছিল মাথা ভরা ছিল দেশপ্রেম আমরা এই বুক ভরা সাহস এবং দেশপ্রেম নিয়ে এগিয়ে আসছি বিধায় কিন্তু 28 তারিখে গত 28 জুলাই ঢাকার পল্টনে আমরা প্রমাণ করেছি তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা পল্টন সমাবেশে যত লোকের সমাবেশ হয়েছে গুগল অ্যাপের হেডকাউন্টে দিয়ে অনেক বিশেষজ্ঞ দেখিয়েছে 26 লাখের উপরে বেশি লোক ঢাকা শহরে অবস্থান করেছে অর্থাৎ ব্রিটিশ আমল বলেন পাকিস্তানি আমল বলেন স্বাধীনতার পরে বলেন আর মোগল আমল বলেন আর সুলতানি আমল বলেন যে কোনো আমল থেকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সমাবেশ হয়েছে ঢাকা শহরে তারেক রহমানের আহ্বানে 28 জুলাই সুতরাং আমরা বলতে বাধ্য হচ্ছি যে বাবুর যে স্বপ্ন ছিল এই সরকারের পতন সেই সরকারের পতনের জন্য আমরা 28 তারিখে আমাদের শোডাউনের মাধ্যমে দেখতে দিয়েছি জনগণ কতটা উজ্জীবিত তারেক রহমানের নেতৃত্বে বাবুর স্বপ্ন পূরণে সুতরাং আগামী যে কোনো কর্মসূচিতে আমরা রাজপথে 28 জুলাইয়ের মতো 29 জুলাইয়ের মতো আমরা আবারও থাকবো কোন রক্ত চক্ষুকে বিএনপি ভয় পায় না এটা বিএনপি প্রমাণ করে দিয়েছে এখন বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশ চলবে অদূর খুব নিকট ভবিষ্যতে সেই সময় আর বেশি দেরি নেই আমি আমার বক্তব্য আর নির্ধারিত করব না অনেক বক্তব্য রয়েছে সবাইকে ধন্যবাদ জানি এবং বাবুল আপনার প্রতি মাগফিরাত কামনা করে আল্লাহ যেন আমাদের এই নেতা বাবুকে বেস্ট ওয়াশিং করেন